নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকাল সন্ধ্যার সময় আমরা আমার বাবার বাড়ি কাজিরহাট এসেছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সকালবেলা, রাত্রে বৃষ্টি হয়েছিল একটু, সকালবেলা পুকুরের ধারে ঘাটের কাছে আসলাম। এখানে দেখি আমার বৌদিরা সকালবেলার কাজ করতেছে, দেখে খুবই ভালো লাগছে। ওনাদের সাথে কথাবার্তা বলছি আর এদিক সেদিক একটু তাকিয়ে দেখছি। এই পুকুরে ছোটবেলায় কত স্নান করেছি, তখন জলও আরো পরিষ্কার ছিল। তো এখন তো কেউ তেমন ব্যবহার করে না, দুই একজন ছাড়া। সবার ঘরে ঘরে ধোয়া মশার ব্যবস্থা আছে, এই কারণে পুকুরে তেমন কেউ আসে না। ভোরবেলার দৃশ্য কি যে ভালো লাগছে দেখতে। এটা হলো ঠাকুরঘর, দরজার সামনেই ঠাকুরঘর। তো এখন 11টা বেজে গেছে, আমার দাদা বাজার থেকে লইট্টা মাছ এনেছে, আর এটা হলো বাটা মাছ, একেবারে সাগরের বাটা, দামও প্রচুর। এই এই মাছটা 1 কেজির উপরে 990 টাকা, এটার দাম 1000 টাকায়। কত বড় মাছ, বাটা মাছ! আমি জীবনে এত বড় বাটা মাছ দেখি নাই, এমনি গল্প শুনেছি। এটাকে আমাদের আমার মারা বলতো খরুল মাছ, খরুল বাটা। বাটা মাছ বড় হলে খরুল বাটা বলে। মাছটা দেখে কি যে ভালো লাগছে আমার, একেবারে সাগরের হওয়াতে আমার কাছে খুব ভালো লাগছে। এত বড় বাটা মাছ জীবনেও কাটি নাই, দেখিও নাই, এই প্রথম দেখলাম। আমার দাদা মাঝে মাঝে এসব বাটা মাছ কিনে, কিন্তু আমরা থাকি না, দেখি নাই কখনো, আজকেই প্রথম দেখলাম। তবে আরও একবার খেয়েছি, তো মাছ দেখি নাই। ফ্রিজে মাছ ছিল, বৌদি রান্না করেছিল, খেয়েছি, কিন্তু এত বড় মাছ কাটি নাই কোনোদিন, এত বড় বাটা মাছ। কেউ বলে খরুল বাটা, কেউ বলে সোয়াল বাটা। এই দেখুন, ফেটে কোনো ময়লা নাই, সামান্য একটু ময়লা ছিল ওটা ফেলে দিয়েছি। কলিজা, তেল আর হলো ডিম। এই সময় সব মাছেই ডিম থাকে। এইটুকু মাছ 1000 টাকা দাম, 700 টাকা কিলো। মাছগুলি কেটে কুটে ভালোভাবে ধুয়ে এনে দেব বৌদিকে, বৌদি রান্না করবে। তো আমি, দাদারা আবার নদীতে মাছ ধরতে যাবে, আমি ওখানে যাব। এদিকে বৌদি রান্নাও বসিয়ে দিয়েছেন। এটা হলো সবজি, মাংস আর মাছ। লইট্টা মাছ রান্না করবে আর বাটা মাছও রান্না করবে। তো কেটে কুটে বৌদিকে রেডি করে দিয়ে যাচ্ছি। আমার দাদা বৌদি
আজ 13-14 দিন ওই সুস্থ একটা লাইফ স্টাইলে আছে, কার্বোহাইড্রেট কম খাচ্ছেন, যেমন ভাত রুটি আলু ডাল এগুলি একেবারেই বাদ খাচ্ছেন, শুধু এই বিভিন্ন ধরনের শাক সবজি মাছ মাংস ডিম বাদাম তারপর এগুলি। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে যা যা নির্দেশ দিয়েছিলেন একেবারে অক্ষরে অক্ষরে সব পালন করছেন, বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। আমরাও এরকম করে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের মতাদর্শে 3-4 মাস আমরা ভাত খাই নাই, একেবারে সকল রোগ থেকে মুক্ত আছি। তো দাদারা এখানে জাল দিয়ে মাছ ধরবে, আমিও আসলাম, ওনারা আরও অনেক আগে এসে গেছেন, তো আমি এখন আসলাম নদীতে। ওই যে হলুদ দেখা যাচ্ছে এটা হলো নৌকা, ওখানে যাব। জালে মাছ তেমন উঠছে না, শুধু কাঁকড়া উঠছে, তো সবাই মোটামুটি কাঁকড়া ধরতে এখন নদীতে জাল ফেলছেন। তো আমিও কাঁকড়া এগুলি নিয়ে যাব, তো দাদাকে বলেছিলাম, বৌদিও বলেছে মাছ ধরতে, মানে নদীতে জাল ফেলতে, কাঁকড়া পাওয়া যাবে যদি কিছু মাছ টাছ পাওয়া যায়, এটা এগুলি তো একেবারে অর্গানিক মাছ। নদী বা সাগরের মাছ আমরা সবাই খুব পছন্দ করি আর এটা স্বাস্থ্যকর। ওই দেখুন নৌকায় করে মানুষ এপার ওপার যাতায়াত করছে, মানে নদী পার হচ্ছে, এদিকে আমার দাদা নদীতে জাল ফেলছেন, আরেকজন মাছ ধরতে আসছে। কি যে সুন্দর অপরূপ দৃশ্য, চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আকাশে মেঘও আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। নদীতে অনেক ফেনা ছিল, ফেনাগুলি পৌঁছে যাওয়াতে ওই জালের সাথে একটু কালো কালো দেখা যায়, এগুলি ফেনা ফোঁচা। কাঁকড়া জাল উঠালেই কাঁকড়া, শুধু কাঁকড়া। এই একটা কাঁকড়া জাল আঁকড়ে ধরে আছে। তো নদীর এই ছোট কাঁকড়াগুলি এত যে মজা খেতে, এত যে স্বাদ। এই দেখুন কাঁকড়া কি সুন্দর, বেশি বড় হয় নাই, তবে এগুলি একটু কষ্ট করে কেটে নিলে যে কোনো কিছু দিয়ে রান্না করলে দারুণ মজা লাগে। আরো অনেকেই আসছে মাছ ধরতে, নৌকাটা এতক্ষণে ওপারে লোকগুলো রেখে ওপার থেকে আবার কিছু লোক নিয়ে এপারে ভিড়েছে। অনবরত আসা যাওয়ার খেলা চলে এখানে, কেউ ওপার থেকে আসে কেউ এপার থেকে যায়। আরেকজন হাত দিয়ে মাছ ধরছে, এটাও আমাদের বাড়িরে আমাদের কাকাতো ভাই ও মাছ ধরছে। ওর জালে অনেক কাঁকড়া উঠেছে, আমি বলেছি তোমার কাঁকড়াগুলি আমাকে দাও, ও বলছে নিয়ে যান দিদা।
নাতি সম্পর্কে হয়, যদিও কাকাতো ভাই বলছি। ওরা দুই ভাই, কাকা তো জ্যাঠা তো ভাই, দুইজন এসছে জাল মারতে। দুইজন না আসলে ওই কাঁকড়াগুলি ধরা যায় না। নৌকাটা আবার আসছে ওপার থেকে। নদী আগে অনেক বড় ছিল, এখন চর জেগে জেগে নদী ছোট হয়ে গেছে। আগে এপার থেকে ওপার, ওপারের মানুষজন ছোট ছোট দেখা যেত, এত দূরত্ব ছিল, এত বড় ছিল নদী। আজ শুক্রবার, কাজীর হাটের তারিখ, মানে হাটবার আজকে। এ কারণে কেউ আসছে কেউ যাচ্ছে। এমনি প্রতিদিনই আসা যাওয়া হয়। ও একটা রশি টানিয়ে দিয়েছে এপার থেকে ওপার, নদী তো ছোট হয়ে গেছে এই কারণে। তাই বৈঠা দিয়ে আর নদী নৌকা বাইতে হয় না, তো রশি দিয়ে টেনে টেনে চলে যায়। রশি ধরে ধরে ও এপার ওপার চলে যায়। একটা বেলি মাছ, একেবারে জ্যান্ত, এখনই জালে উঠল। বেলে মাছ, নদীর বেলে মাছ খেতে খুব ভালো। একজন একটা বাঁশ নিয়ে আসছে, ওপারে নিয়ে যাবে। বাঁশটা কিভাবে নেই দেখি। এসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে। হাটবার বাজার করে করে নিয়ে যাচ্ছে ওপারে। কাজিরহাট নদীর এই পারে, আর ওপার থেকে লোকজন আসছে আসা যাওয়া করে। ও বাঁশটা একজন ধরে আছে, আর এভাবে করে নিয়ে যাবে। বাঁশটাও হাট থেকে কিনেছি মনে হয়, হাট থেকেই কিনেছি। নদীতে এখন মিঠা জল, মাছও খুব ভালো লাগে খেতে। মিঠা জলের মাছ বেশি স্বাদ লাগে। এই নদীতে ছোটবেলায় স্নান করতাম বাবার সাথে, মায়ের সাথে। আমার দাদা ঘুরে ঘুরে ওই এই জায়গাটাতে শুধু জাল মারছেন, তো এখানে সব কাঁকড়া মাছ যা যা পাবো এখানেই, আর বেশি দূরে যাওয়া লাগবে না। এত কাঁকড়া উঠেছে, তো বাছার সুবিধার জন্য গাছের সাথে জালটা বেঁধে নিয়েছে দাদা, ঝুলিয়ে দিয়েছে। তো ঝাড়া দিলে কাঁকড়া মাছগুলো নিচে পড়বে আর আমরা কুড়িয়ে নেব। চর জাগাতে না হলে এগুলি সব নদী গর্ভে ছিল, নদী অনেক বড় ছিল। তো আমি আরো আগে চলে আসছি কাঁকড়া নিয়ে, এক ব্যাগ কাঁকড়া নিয়ে চলে আসছি। তো দাদারা আবার জাল টেনেছিলেন, তো অনেক কাঁকড়া উঠেছে,
তো ওখানে আর না বেছে একেবারে বাড়িতে নিয়ে আসছে। বাড়ি এনে আবারও জালটা ঝুলিয়ে দিয়েছেন। তো বৌদিসহ আমরা সবাই কাঁকড়াগুলো নিচ্ছি বেছে বেছে। ওই দেখুন জাল বেয়ে বেয়ে কাঁকড়াগুলো ভিতর দিয়ে উপরে উঠে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। তো সবাই স্নান টান করে খেতে বসে গেলাম। দুপুরে শুধু আমরা দুজন একটু ভাত খাবো, আমার দাদা বৌদি ভাত খাবেন না। ওনাদের থালা দেখুন, সবজি, মাছ, মাংস, সালাদ রান্না করেছে, খরুল বাটা মাছের পাতুড়ি, তারপর লইট্টা মাছ, সবজি আর দেশি চিকেন। তো এটা হলো দাদার থালা, বৌদি যেটা দিচ্ছেন এটা এটা আমার দাদা খাবেন দুপুরের খাবার। ভাতের পরিবর্তে সবজি খাচ্ছেন। আরও বিভিন্ন ধরনের খাবার আছে। তো রাত্রে কিনুয়া খাবেন, কোনো দিন কিনুয়া খান, কোনো দিন বাফুইট খান, কোনো দিন ব্ল্যাক রাইস খান, এরকম করেই ওনাদের লাইফস্টাইল চলছে, শুধু বিভিন্ন রোগ থেকে শরীরটাকে মুক্ত রাখার জন্য। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রয় অরুণ কলকাতা থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, চন্দনা শিলং থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, ইস্পিতা সাহা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, নিহারবালা দাস ভুবনেশ্বর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, শিপ্রাস সিম্পল লাইফ কলকাতা থেকে, কেয়া পাল কলকাতা থেকে, জয়া দাস কলকাতা থেকে, পম্পাদে ইসাপুর লেলিনগর থেকে, বাণী দাস ওদলাবাড়ি থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, মৈত্রী সেন গুপ্ত মিজোরাম থেকে, মণিদীপা বক্সী কলকাতা বেলেঘাটা থেকে, অনিমা দাস কলকাতা থেকে, মিনতি মার্মু কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, অনিতা ঘোষ বাপ্পা দিত্য় পূর্ব মেদিনীপুর থেকে, শিখা সিনা রয় কলকাতা থেকে, মনিকা ত্রিপুরা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুচন্দ্রা মিত্র কলকাতা থেকে, সুপ্রিয়া চৌধুরী ইস্কাটন থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, কণিকা মজুমদার কলকাতা ভাটানগর থেকে, সুমিতা দে আসাম থেকে, অনিমা বোস বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে, পূর্ণিমা সমদ্দার মিতারি দেবী ভারতের পশ্চিমবাংলা নদিয়া থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সন্ধ্যার আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি হয়েছিল। তো এখন সন্ধ্যা পার হয়ে গেছে, বৌদি আর আমি বসে বসে কাঁকড়াগুলো বেছে কুটে নিচ্ছি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে যাব। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এটা হলো আমার দাদার রাতের খাবার। তো এনারা এরকমই খান, ভাতের মতো দেখা যাচ্ছে। এটা হলো কিনুয়া, রান্না করে দিয়েছেন অল্প একটু কিনুয়া, বৌদিও এরকমই খাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।